কেরে কি হইছে, একা একা কি বক 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 করতেছিস? তুই তো আমাকে জানিস না। শুন ভাই, আমি কিন্তু আর এই সালা কিন্তু সহ্য করতে পারবো না। সারা দিন এটা করো ওটা করো তো সাল ফেলে কাফের দেখতে পারবো না। আমি আর পারতেছি না, তুই আর একটা বিয়ে কর। দেখ তুই আবারো সেই বিয়ের কথা বলতিছিস, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই না। তাহলে তো সাল ফেলে কে দেখবে? আমি দেখতে পারবো না। এইভাবে বলতেছিস কেন? তুই কি ভুলে গেছিস তোর মায়ের কথা? আমি কিচ্ছু বলিনি। আমি বারবার কিন্তু নিষেধ করছি, আমাকে ধরবি না। তোর ভাই শখ হলেও তোকে আপন বোনের মতো মানুষ করবে, আমার কথা তোদের চিন্তা করতে হবে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন। কোনে যাচ্ছেন? কোনে যাব, তোমাকে কোয়া লাগবে? তা কোয়ার দরকার নাই, তবে আপনাকে একটা কথা করছিল। কি কথা কও? কথাটা হচ্ছে যে ওই অন্তরাকে আমি বিয়ে করব। শোনো ভাই, তোমাকে আগেও কইছি এখনও কইছি, তুমি আমার বোনের স্বপ্ন দেখা বাদ দাও। তাই নাকি? তোমার চরিত্র সম্পর্কে আমার জানা আছে, তাই বলে কি তুমি ওর আশা ছাড়ে দাও। যেভাবে কষছেন মনে হয় আপনার আপন মায়ের পেটের বোন, হয়তো সৎ বোন। দেখো ভাই, আমার সৎ বোন হলেও আমি কখনো ওকে সৎ বোন হিসাবে দেখি না, ছোটোবেলা থেকে ওকে আমি আমার মায়ের পেটের বোন দেখি। আর তোমার যে চরিত্র তো, তাতে আমি বেঁচে থাকতে কোনো দিন তুমি ওকে পাবা না, সেই আশা তুমি ছেড়ে দাও, বুঝছো? আচ্ছা যান, কোনে যাচ্ছিলেন যান। হয় আমি তো যাবই, রেডি করলাম, রেডি মাথায় রাখো, তাহলে তোমার জন্যই মঙ্গল। থাকো, তুই বেঁচে থাকতে হবে রায়, তুই মরে গেলি তো ঠিকই হবে, সেই ব্যবস্থাই করতেছি। আসলে এই তোমার আধা ঘন্টা, দেড় ঘন্টা ধরে দাঁড়া রয়েছি, কি করবো বলো? বাসায় দুইটা যে আছে ওই দুইটারে খাওয়ায় দাওয়ায় গোসল গোসল করে ঘুম পাড়ে রাখে। হ্যাঁ ওই দুইটা লেই পড়ে থাকে, এই তো আমাকে সময় দিচ্ছে, তাই না? কি আর করবা, আমাকে তো বাড়ির দাসীবাদী বানায় রাখছে, তাই না? তুমি এসে কি বলো? দেখো অকালে ওর মাটা মারা গেছে, এখন ওকে আমি ছাড়া তো আর রাখার মতো কেউ নেই। হ্যাঁ ভালো, তুমি বাড়ির খুঁটি হয়ে থাকো, বুঝছো? তোমার আর আমাকে দেখাও লাগবে না,
আর এদিক দিয়ে আমার চুলদারি পায় কি আমি দেখব। তুমি না কি বলো, ও বাচ্চাটা একটু স্বাভাবিক হোক, মনে করো তারপর আমরা বিয়ে করব। হ্যাঁ, ততদিনে আমি অস্বাভাবিক হব, তাই না? এটাই তো তুমি চাচ্ছো। পাগলের মতো কথা বলো না, এখন আমি তোকে ফেলে দিতে পারি না, বলো। হ্যাঁ, কি আর করবে, এখন তোরাই তোমার সব, আমি তো আর কিছু না। ভাবি না, মারা গেলে তোর বাচ্চার দায়িত্ব আমার নিতে হতো না। শোনো, তোমাকে একটা বুদ্ধি দিই। কি বুদ্ধি? এই বাচ্চা দুইটা যতদিন আছে আমার পথে কাটা সরবে, আর আমারে যেও হবে না। একটা বুদ্ধি দে, বাচ্চা দিলে না না। এসব তুমি কি বলছো, কি করে সরাই দেবো আমি? তুমি সরাইতেও পারবা না, আর আমাদের মিলনও কখনো হবে না। দেখো, তুমি রাগ করো না, আমাদের মিলন হবে, ও একটু স্বাভাবিক হলে আমরা বিয়ে করবো। হবে, যাব। তুই আসলে আমার বাচ্চা দুটোর জন্য অনেক পরিশ্রম করতেছিস। তুই তো তোর বাচ্চা দুটোর জন্য তো আমার দাসীবাদী বানায় রাখছিস বাড়িতে। এভাবে বলিস কেন, তুই ছাড়া আর ওদের কে দেখবে বল? হ্যাঁ, এই কথা বলে বলে তো পারে সমস্ত কাজ আমি করি, আর আমার তো কোনো ভবিষ্যৎ নেই। তোর ভবিষ্যৎ অবশ্যই আছে, আর তাছাড়া বাবা তো আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে না, সেই দায়িত্বটুকু তো আমার পালন করতেই হবে। তুই এরকমই করছিস। আচ্ছা যাই হোক, তোকে আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ বল। আব্বা তো তোকে যে সম্পত্তিগুলো দিয়ে গেল, সেগুলোর কি হবে? হ্যাঁ, আপা তো মারা যাওয়ার সময় সম্পত্তি লিখে দিয়ে গেছে দুই ভাই বোনের নামে, তো যেটুক দিয়ে গেছে সেটুক তুই অবশ্যই পেয়ে যাবি, আর সময় হলে তুই ঠিক পেয়ে যাবি। কিন্তু পাবো কবে, কবে পাবো আমি? শোন, আব্বা যখন মারা যায় তখন দলিলে উল্লেখ করে গেছে যে তোর 18 বছর না হলে তুই পাবি না, আর তোর 18 বছর হইতে এখনো 3 মাস সময়। এখনো 3 মাস? কিছুদিন আগে শুনলাম 6 মাস, এখনো 3 মাস? আমি 3 মাস কোনো কিছু বুঝি না, আব্বা যে উইল করে দিয়ে গেছে আমি সেই দলিল দেখতে চাই। তুই আমাকে দলিল দেখা। দলিল তো আমার কাছে নাই, বাবার যে পার্সোনাল উকিল আছে তার কাছে। এইটা নিয়ে তুই এত মাথা ঘামাচ্ছিস কেন? সময় মতো ঠিক পেয়ে যাবে। ও, 6 মাস 3 মাস করে করে আমাকে ফাঁকি দেওয়ার দাম দা না, লাস্টে যা দেখবো আমার কিছুই না। আরে বললাম তোরে পাগলি, এমন করে না, সময় মতো ঠিক পেয়ে যাবি, আর 3টা মাস ধৈর্য ধর, পেয়ে যাবি। যাই হোক, আর যাই, আমি হচ্ছে তৈদার অন্য দেখি কি করে, আমি ওদের কাছে যাই। শোন, তুই একটু খাবার বার খাবার খাবো। কি জানে আমার কপালে কি আছে আল্লাহই জানে। খাবার বার কি আর করার, করাই লাগবে আমার। আমি তো ভালো আছি, কিছু কারণে ভালো নাই। আচ্ছা ভাই, তোমার সমস্যাটা কি কত? আমি আবার কি করলাম? তুমি যে আমার বাড়ির সামনে প্রতিদিন ঘুরঘুর করো, কি জন্য ঘুরঘুর করো আমি বুঝি না। হ্যাঁ, বোঝানি তো কি জন্য ঘুরঘুর করে, বুঝি বলেই বলতেছি। তুমি আমার বোনের লাইফ থেকে সরে যাও ভাই। আমি আপনার বোনের লাইফ থেকে সরে যাও? আপনার বোনে আমাকে ভালোবাসে, সে আমাকে উপজায় সে ভালোবাসে।
এত ভালোবাসে যে বোনে আমার ছেলে। তোমাকে বলতেছি আমার বোনের প্রতি আমার বিশ্বাস আছে। তোমাকে যেটা বলতেছি তুমি সেটুকু করো, সাথে করো, আমার বাড়ির সামনে আর ঘোরাঘুরি করো। আচ্ছা যান, কোথায় যাচ্ছিলেন? যাবো তো অবশ্যই, বিষয়টা যেন মাথায় থাকে। ক্রীড়াকার লাইফ থেকে সরে যায় এমনিতেই পাবে না, তোমার বোনের লাইফ থেকে তোমরাই কয়দিন পরে সরে যাবে। ওদেরকে তো ধর, আমি ওই টাকা দিচ্ছি। টাকা দিচ্ছি, দোকান যখন খুলবে একটা চিপস কিনে দিস। শোন, ওই আমার দোকানে কর্মচারী আসেনি, দুদিন ধরে অসুস্থ, এই জন্যে একা একা খুব পিছার পড়ে যাচ্ছে। আর একা একা যে কী ঝামেলা এখন বসতেছে, আর আমি দেরি করবো না, যার দোকানে যাই। তুই ওদেরকে নিয়ে বাসায় যা, আমি তাড়াতাড়ি গেলাম। হ্যাঁ, আসলে সব ঠিকই বলছে, এই দুই বাদীর বাচ্চার জন্য আমার জীবনের লাইফটা শেষ হয়ে গেল, কোনোদিনও শান্তি পাবো না। আগে দুই টাকা সরাইতে হবে, কিছু একটা ব্যবস্থা করতেই হবে, না হলে আমার পথে বাধা শেষ হবে না। আচ্ছা, বিকাশ যাও।